রসুল করিম বলা যাবে করিম তো বলি না কেউ কেউ বলে আমরা আমার সাল্লাম বলি রসুল না হ্যাঁ কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন জিজ্ঞাসা করেছে মান আক্রাম্যাস সম্মানিত মানুষকে তিনি বলেছেন ইয়া ইউসুফ ইবনে ইয়া আকুব ইবনে ইসাহ ইবনে ইব্রাহিম তাহলে করিম নবীদের একটা শিফা সম্মান তো করিম মানুষের সেবা হতে পারে কেরিমুন তো মোহাম্মদ সাল্লাহ আসলাম করিম হইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এভাবে না বলে আমরা সাধারণত একজন সল্ল্লা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলি এটা আমাদের এই জন্য অভ্যাস করে নিয়েছি আপনারা অভ্যাস করে নেবেন যেই জিনিসটা কোরআন হাদিসে আসে নাই সাহবায় কারণ মুখ দিয়ে ব্যবহৃত হয় নাই সেই জিনিসটা আমরা ব্যবহার না করলে কী হবে ক্ষতি হবে করব না সেটা নিয়ে আমাদের টেনশন কথা এই জন্য করিম বলে অসুবিধা না হলেও আমরা এটা ব্যবহার করবো না কারণ এটা এই জাতীয় শব্দ আমাদের জন্য সুন্দর হয় না হ্যাঁ কোরআনে মাজিদ বলছে কোরআনে কোরআন বালুয়া কোরআন করিম হ্যাঁ আছে কিন্তু কোরআন শরীফ কোথাও বলা না বলে ভালো বললে কোনো গুণা হবে আমরা বলছি না ঠিক রসুল্লাহ রসুল করিম বললেও গুণা হবে না কিন্তু এটা হচ্ছে উত্তম হচ্ছে রসুল্লাহ সাল্লাহ কারণ রসুল করিম সে রসুল্লাহ সাল্লাহাম বলাম আল্লাহর দিকে নজবৎকর বলাটা বেশি উত্তম